কথা বলেছিল মেয়ের বিয়ে বাড়ি গেছে, আপনি কি করছেন? তো মেয়ে বিয়ে বাড়ি গেছিল, জামাই গেছিলো সঙ্গে, জামাই গিয়ে ওখানে মদ খেয়ে বিরাট বাওয়ালি করেছে, তারপর দিন ও চলে আসে। তারপরের দিন ওকে ফুলশয্যায় যাওয়ার জন্য বলা হয়, বলছে তুমি আমাকে অপমান করেছো, মেয়েকে নিয়ে মদ খেয়ে বলছে এর সঙ্গে নাচো ওর সঙ্গে নাচো, এইসব ওখানে বিরাট নোংরাপনা করে কোথায় গিয়েছে। তারপরে আর না, তারপরে আর ও যায় না। কালকে ফুলশয্যার একটি ফুলশয্যার সম্বন্ধের মেয়ের গিয়েছিল, ফুলশয্যার থেকে সেরে এসে মা ওর মাসি দিতে গেছিলো, দিতে যে ওর মাকে খুব মারধর করেছে। কার মাকে? মানে শাশুড়িকে মারধর করেছে, শাশুড়ি শাশুড়িকে মারধর করেছে, মারধর করতে মেয়ে এ করছিল, তারপর মেয়েকে মারধর, মেয়ে ছাড়াতে গেছে, মেয়েকে মারধর করেছে। মেয়ে আমাকে ফোন করে জানায় আমি ছাড়াতে গেছিলাম, গিয়ে আমার এই পরিস্থিতি করেছে, ছেলের বাবা, ছেলে, ছেলের মা। কী করে কামড়ে এরকম ছিনল? ছিল ও কামড়ে এইভাবে করেছে। কে কামড়ে? সেটা কে, জামাই? হ্যাঁ, ছেলে, ছেলে কামড়ে, ছেলে কামড়েছে। ছেলের বাবা আমাকে টিপে ধরেছিল, ও তারাও ছেলে এইভাবে টিপে ধরেছিল। আমি কাজ থেকে কাজ ছেড়ে বাড়িতে গেছি, আমার শাশুড়ি আর আমার একটা মা শাশুড়ি বাড়িতে এসেছে, বউ আছে, খেতে দিয়েছে, খেতে দিয়েছে বলতে গেলে এবার আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটির কারণ বিয়ে বাড়ি গেছিলাম, সেইখানেতে নতুন জামাই আর নতুন কনেকে নিয়ে আমি নাচছি, নাচবো বলে ইয়ে করছিলাম। তখন আমার বউকে বলি তুমি তাহলে নতুন জামাইয়ের হাতটা ধরে নাচো না, তখন সে বলে এই লোকটার সামনে আমি নাচবো, হ্যাঁ জানো তোমাকে গালটা চড়ে দেবো বলে আমাকে মেরে দেয় এক চর। আর আমি সেই রাগ করে আমি পালিয়ে আসি বাড়ি, বাড়িতে আসার পরে আমি কালকে যাইনি, যাইনি বলে সেইটাও এসেছে আমার মাকে বলছে আপনি আপনার ছেলেকে পাঠাননি, আমার মা বলছে না কোনো দিন না আমাকে। তারপরে উল্টে আমাকে ধরে যখন মারতে গেল শাশুড়ি বলে তুমি আমার মেয়েকে মেরেছো তাই মেরে দিয়ে পালিয়ে এসছো, এই কথা বলতে লাগলো। আমি বলছি মিথ্যা কথা বলছি না, বলে আমাকে মারধর করতে লাগে, আমার মাকেও মারধর করতে লাগে। তারপর আমি আমার বাবাকে ফোন করি, বাপি আমাদেরকে মারধর করছে, বাপি যখন রাস্তায় আছে বাপিকে রাস্তায় আমার সম্বন্ধী কয়েকজন লোকও নিয়ে গেল ওরা দিয়ে মারধর করে, আর সেটা সবাই দেখেছে, আমাদের গোটা পাড়ার লোক সবাই দেখেছে। আর আমার শ্বশুরমশাই পড়ে গেছিলো, পড়ে যে একটা নাকেতে কেটে গেছে, টিউবলাইটে কেটে গেছে, কেটে গেছে, আমাকে গোলাটা টিপে ধরেছিল, নাহলে আমি আর বাঁচতে পারতাম না।